الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه من يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله الحمد لله الله تبارك وتعالى رشنك وغنيت الشكرية دعنا الله در مسجد والله الكتاب قرآن الكريم محفل ويسي الله تبارك وتعالى عمرنا قرآن المحفل وشجوك تان خصنا شكرية دائما الحمد لله সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার বিষয় কুরবানি গত সপ্তাহে আমরা কুরবানির প্রথম পর্ব আলোচনা করছি আজকে ইনশাআল্লাহ আমরা কুরবানির দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ আজি হাদিসের পরিভাষায় এবং কোরআনি করিমের পরিভাষায় বছরের মধ্যে সবচেয়ে ফজিলতের দিন জিলহাজের প্রথম দশ দিন কারণ এই দশ দিন জিলহাজের প্রথম তারিখটাকে নিয়া নয় তারিখ আরফা এবং দশ তারিখ হয়েছে ঈদ উল আজহা এই সময়গুলা লক্ষ লক্ষ হুজ্জা দেখে রাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিহমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই তালবিয়া পাঠ করতে করতে তারা মক্কা মুকাররমা কিয়া আল্লাহর বড় হাজিরা দিবা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উদ্দেশ্যে তালবিয়া তারা পাঠ করবে তারার আমলের সাথে তারার এই তালবিয়ার সাথে আমরাও মিল রাখার লাগি হাদিসের পরিভাষায় জিলহাজের প্রথম তারিখ থেকে শুরু করিয়া দশ তারিখ পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব এবং এই দশ দিন বেশি বেশি করে তাকবীর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি করে পাঠ করা এটা উচিত, যাতে তারা তালবিয়ার সাথে আমরা তাসবিহ এবং জিকিরের এটার আপনার মিলন ঘটে। কিন্তু আরফার দিন ফজরটা কি, নয় জিল হাজার ফজরটা কি, তেরোই জিল হাজার আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবীর পড়া ওয়াজিব কমপক্ষে একবার, আর তিনবার পড়া মুস্তাহাব, এর চেয়ে বেশি পড়া মুস্তাহাব। কিন্তু একবার পড়তে হইব, এবং জামাত পদ্ধ হইয়া নামাজ পড়ার সময় ইমাম সাহেব অথবা মুক্তদি যার আগে স্মরণ হইব তার আগে তাকবীর পড়বা, যাতে তার শূন্য অন্যান্যরা পড়তে পারে। এটা হচ্ছে তাকবীরের মাসআলা এবং তাকবীর পড়ার বিষয়। পুরুষ মহিলা সবার উপরে হইল ওয়াজিব যে আরফার দিন নয় জিল হজ ফজর থেকে শুরু করিয়া তেরোই জিল হজের আসর পর্যন্ত তাকবীর পড়া ওয়াজিব, কমপক্ষে একবার প্রত্যেক নামাজে পড়ে, তিনবার পড়া মুস্তাহাব, এর চেয়ে বেশি পড়া ফজিলতের বিষয়। পুরুষ মহিলা সবার লাগে এই বিধান কার্যকারী, যেহেতু এই তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াহদানিয়ত এবং তাওহীদের ঘোষণা, আর তালবিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াহদানিয়ত তাওহীদের ঘোষণা এবং শিরিকের বিরুদ্ধে অবস্থানের ঘোষণা, তার কারণে এই সময় এই হুজ্জাতে কেরামের লাগে তালবিয়া, আর যারা আমরা এই মক্কা মুকাররমার বাহিরে আমরা লাগি তাকবীর পড়া, এটা হলো অত্যন্ত ফজিলতের বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলা কুরবানির বিত্তশালী মানুষের উপরে ওয়াজিব ফরিয়ে দিয়েছে, যারার সামর্থ্য আছে, যারার সম্পদ আছে তারার উপরে কুরবানি ওয়াজিব। সম্পদ বলতে সুজা কথায় যারার উপরে জাকাত ফরজ তারার উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু জাকাতের কুরবানির ব্যবধান হলো জাকাতের লাগি এক বছর রাউন্ড করা শর্ত, সম্পদটা এক বছর রাউন্ড করার বাদে জাকাত ফরজ হয়, কিন্তু কুরবানির লাগি এক বছর রাউন্ড করা শর্ত নাই। ঈদের দিন সকালে যদি যার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকবো, অর্থাৎ 7.5 কোটি স্বর্ণের উপরে অথবা সম পরিমাণ পয়সা যারা কাছে থাকবো তারার উপরে অবশ্যই কোরবানি ওয়াজিব। এবং এই কোরবানি ওয়াজিব করার আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা বা কৌশল হলো, মানুষ স্বভাবত মানুষের নেচার মানুষের মজ্জাগত একটা অভ্যাস আছে, মানুষ যখন কোনো বিপদে পতিত হয় তখন মানুষের বিভিন্ন ধরনের মাধ্যম যায়, বিভিন্ন ধরনের উসিলা গ্রহণ করে। কিছু উসিলা শরীয়ত সম্মত থাকে, কিছু উসিলা শরীয়ত বিরোধী থাকে। তখন মানুষের অনেক সময় সঠিকভাবে দিন না জানলে অথবা তার যদি ইমান আকীদা সঠিক না থাকে অথবা শয়তানের প্ররোচনা করিয়া অনেক সময় মানুষ কিন্তু শরীয়ত বিরোধী খাদের মধ্যে গ্যাপ হয়ে যায়, আপনার ব্যস্ত হয়ে যায়। যেমন মাজারের মধ্যে মান্য ছড়ি লাই, ফিরের নামে মান্য ছড়ি লাই, নাউজুবিল্লাহ, এগুলো শিরিক। মানুষ বিপদে পড়ার পরে মানুষ অনেক সময় তার বুদ্ধ শক্তির আড়াই দেয়, আর নলেজ না থাকার দিনই জ্ঞান না থাকার কারণে আমার বিপদটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু তাআলা জানেন আমার বান্দারে দুর্বলতা আছে, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের উপরে কুরবানি ওয়াজিব করে দিলে যদি অটোমেটিকলি, যেহেতু মানুষের মজ্জাগত এটা করব, সুতরাং এটা যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করে তাহলে শরীয়ত সম্মত হইব, এটা তার ইবাদত হইব, দুনিয়ার লাগে সকল হইব, আখেরাতে না যাতে উসিল হইব। অবশ্যই আপনারা শুনছেন বাংলাদেশে একজন মহিলা তার সন্তান হারাই গেছে, এর কারণে এই মহিলায় মান্যত করছে আমি যদি আমার সন্তানকে পাই তাই আমার বাকি জীবন আমি রোজা রাখবো এবং আমি রোজা রাখি আমাকে করব জীবন কাটাই। 40 বছর ধরে মহিলা রোজা রাখে। এখন প্রশ্ন হলো যে এই মহিলা যে মান্যত করছে এই মান্যতটা তার জন্য শরীয়ত সম্মত কিনা, এবং এই 40 বছর ধরে অথবা মরার আগ পর্যন্ত রোজা রাখার পরে এই মহিলা আসলে ফজিলতের অধিকারী হইব কিনা এই বিষয়টা জানা দরকার। তার কারণ হইছে ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলেরে কুরবানি করছে, এখন যদি কেউ মান্যত করে যে আমার আল্লাহ তুমি যদি আমার এই বিপদ থেকে উদ্ধার করো আমার এই প্রিয় সন্তানকে আমি কুরবানি করব, তখন তার লাগি করণীয় কি, তার এই মান্যত পরিপূর্ণ করা ওয়াজিব না কি? মাসআলা হলো উলামায়ে কেরামের বক্তব্য হলো যদি এই ধরনের মান্যত কেউ করে তাহলে একজন উলামার মতে যে তার এই সন্তানের পরিবর্তে যেহেতু মান্যত করে নিছে আর মানুষ কোরবানি করা বৈধ নাই জায়েজ নাই, সুতরাং তার এই সন্তানের পরিবর্তে একটা পশু হয়ে কোরবানি করতে হবে, এটা একদল উলামার বক্তব্য।
তাদের তারার দলিল হইল যে সূরা সফফাতের 160 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফুজ রাফাদাইনাহু বিরিবহিন আযীম ইসমাঈলের পরিবর্তে আমি উত্তম একটা বিনিময় দান করলাম সুতরাং যে দুম্বাটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল হিসেবে পরিবর্তে দিছেন ঠিক একইভাবে কেউ যদি মান্নত করে ইলাহ তাইলে তার লাগি একটা প্রাণী জবাই করা এটা তার উপরে প্রয়োজন একদল উলামার বক্তব্য আর একদল উলামার বক্তব্য হইছে যে না তার উপরে মান্নত পুরা করা ওয়াজিব নাই কারণ তার এই মান্নত এটা বৈধ মান্নত নাই মানুষ কোরবানি দেওয়া মানুষের জবাই করা এটা শরীয়ত কি নাই স্বীকৃত নাই সুতরাং যেহেতু সে অবৈধ মান্নত করছে এই অবৈধ মান্নত এটা পুরা করা তার লাগি ওয়াজিব নাই কিন্তু যেহেতু অবৈধ মান্নত করছে শরীয়ত বিরোধী কাজ করছে এর কারণে তা এই মানুষে কসমের কফফারার মতো কাফফার আদায় করতে হইব 10 জন মিসকিন দেখা হয় তুইব অথবা তিনটা রোজা রাখতে হইব যেটা আপনার এই কাফফারার কসমের কাফফারা তার মান্নতটা সঠিক নাই এখন যে মহিলা এই মান্নতটা করছে তার কিন্তু এই মান্নতটা সহি নাই এ কারণে মান্নত সহি নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন মানুষের দাইমুল এই সারা বছর রোজা রাখা অনুমতি দিছেন না কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ওলি জাসাদিকে হাক কোন ওলি জাউদিকে হাক কোন তোমার শরীরে যেটা আছে এটার তোমার উপরে হক আছে তোমার পরিবারের হক আছে তুমি যদি সাইমুদ দহর হয়ে যাও অর্থাৎ সারা বছর রোজা রাখো তাহলে তোমার বডি কষ্ট করব এবং তোমার পরিবারের লাগি না কষ্টের কারণ হইব সুতরাং এই অনুমতি তোমারে দেওয়া যায় না হাদিসের মধ্যে আছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা সারা বছর রোজা রাখতা সারা বছর নফলে সারা রাত্রি নফলে ইবাদত করতা আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেতে কইলা যে বাবা এইভাবে ইবাদত করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন না কারণ আবেগ এক জিনিস আর শরীয়ত আর জিনিস সুতরাং তোমার আবেগরে কিন্তু এটা শরীয়ত বানানো যেত না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তোমার একটা গুরুত্ব দিছেন না তখন উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা ছেলে যেহেতু আমার কি করছে না গুরুত্ব দিছে না তাইলে আমার হাইকোর্টে যাওয়া দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে তো এইভাবে সারা বছর রোজা রাখে আর সারা রাত্রি নফল ইবাদত করে আমি নিষেধ দিলাম আমার ছেলে তো এটা শুন মানলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরের একটা হাইয়া জিজ্ঞেস করলা যে ঘটনা সত্য নি ইবনে উমর বলে ইয়া রাসূলুল্লাহ সত্য বলে কেন তুমি কাজ করো বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সামর্থ্য আছে আমার শরীর ভালো আছে আমি সারা বছর রোজা রাখতে পারি এবং সারা রাত্রি ইবাদত করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা না এই অনুমতি তোমার দেওয়া যাইতো না এখানে বলি জাসাদিকে হক কোন বলি জাউদিকে হক কোন তোমার শরীরে তোমার হক আছে এবং তোমার পরিবারে তোমার হক আছে এতে বোঝা গেল শরীয়ত বা ইবাদত এটা আমরা নিজের মতো করে লইতো না আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো করতে হইব তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যদি রোজাই রাখতে হয় আর ইবাদত বেশি করতে হয় তাহলে দাউদি রোজা তুমি রাখো দাউদ আলাইহিস সালামে 6 মাস রোজা রাখতো একদিন রোজা রাখতা একদিন মাংতা একদিন রোজা রাখতা একদিন মাংতা এইভাবে রোজা রাখা কিন্তু সুন্না এবং এইভাবে রোজা রাখলে আপনি দেখবা যে ডায়াবেটিস আর হইতো না ইনশাআল্লাহ তো আরেকটা ফলো করতে হইব কি এখন যদি রোজা রাখার বাদে আমরা ইফতারের সময় যে পরিমাণ গলা পর্যন্ত খাই আর সেহারি গলা পর্যন্ত খাই এটা খাইলে আবার হইব কারণ যদি আমরা একদিন রোজা রাখি একদিন বাঙ্গি তখন দেখা যাবে গাড়িতে আপনার মিশিয়ে সার্ভিস করায় অটোমেটিক্যালি সার্ভিস হয়ে যাবে আপনার বডি কিন্তু এবং দাউদি রোজা রাখলে কিন্তু আপনার অসুখ বিসুখ কম থাকবো শরীর পাতলা থাকবো ডায়েট করার লাগে আপনি দিব যাওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ সুন্দর ভাবে আমল করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি কি করো দাউদি রোজা রাখো এতে বোঝা গেল যে মহিলা যে রোজা রাখছে আবেগের আছে এটা শরীয়ত নাই সুতরাং এই ধরনের মানুষের তার না জানার কারণে শরীয়ত মনে করিয়া যদি কষ্ট করে তখন এই দুইটা কাজ করে তার মানে শরীরের ক্ষতি করে আর শরীয়ত বিরোধী কাজ করে পালা এলাই এগুলা এর বোঝার দরকার এবং জানার দরকার এটা কি নাই এই ধরনের মান্যত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই কারণ এটা শরীয়ত সম্মত মান্যত নাই আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে লিয়া 107 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ব্যাপারে আলোচনা করছে এবং এই জায়গার মধ্যেই আমরা যে কুরবানি আমরা গেছি এই কুরবানি এই জায়গা থেকে গেছি কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই মিল্লাতের ধর্মীয় পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম
আর ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারীদেরকে মুসলিম হওয়া এবং বেশ কিছু সুন্নাহ যেমন খৎনা করা, কুরবানি করা, এরপরে মুখ কাটা, দাড়ি লম্বা করা, এই সমস্ত সুন্নাগুলো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তাকাইছে, ফিতরাতি সুন্নাহ যেগুলো, ন্যাচারাল সুন্নাহ যেগুলো। তো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে কি এই কুরবানির সুন্নাহ হওয়ার কারণে এই কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা সফাতে এই আয়াতগুলো আলোচনা হচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ ফররা ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বী সায়াহদীন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কইলা নিশ্চয় আমি যাচ্ছি ইলা রাব্বী সায়াহদীন আমার রবের দিকে, আমার রব আমাকে সঠিক পথ বা হেদায়েত হেদায়েত দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গা গেছেন, কিভাবে গেছেন, এতে বোঝা গেল যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার জন্মস্থান ইরাকের বাবেল নগরী, বাবেল নগরী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ইজিপ্ট গেছেন। আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে নমরুদে যখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করে নিয়েছিল, অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকাণ্ড থেকে এই উঠে আইছে, হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামে ইরাক ত্যাগ করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ইজিপ্ট গেছিল। ইজিপ্ট যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইজিপ্টের বর্ডারে ঢুকছেন, তখনকার সময়ের ফেরাউন অর্থাৎ শাসক যে আছে ইজিপ্টের শাসক যেই তো, তার উপাধি বা টাইটেল হইতো ফেরাউন বা ফেরাউন। মুসা আলাইহিসসালামের সময় এক ফেরাউন আছিল, ইসুফ আলাইহিসসালামের সময় আরো ফেরাউন আছিল, ইব্রাহিম আলাইহিসসালামের সময় আরো ফেরাউন আছে। ইব্রাহিম আলাইহিসসালামের সময় যে ফেরাউন আছিল, এই ফেরাউনের নাম আছিল কোন কোন মুফাসসিরের মতে সাদিব বিন সাদিব, কোন কোন মুফাসসিরের মতে তার নাম আছিল সিনাম বিন উলওয়ান। এটা লেখছেন বুখারীর শারে ইবনে মুলাক্কিন, তার মতে তার নাম আছিল সিনাম বিন উলওয়ান। কোন কোন মুফাসসিরের মতে ফেরাউনের নাম আছিল আমর বিন ইমরাউল কায়েস, এটা অনেকের অভিমত। এই ফেরাউনের একটা দুঃ চরিত্র আছিল, কোনো মুসাফির যদি সুন্দরী মহিলা নিয়ে তার দেশে ঢুকত গিয়া, তখন এই কমবক্ত এই মহিলার ইউজ করত, কিন্তু এই মহিলা যদি তার ভাই অথবা বাপ অর্থাৎ হাজব্যান্ড আর অন্য কেউ সাথে থাকতো, তখন হে তার একটু ঘর্ম করতো না, কিন্তু যদি হাজব্যান্ড সাথে থাকতো তখন এই ধরনের কুকর্ম করতো। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার পরিবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া যখন কি ইজিপ্টের বর্ডার ঢুকছেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এই মেসেজ পৌঁছাইয়া যে তার মাঝে এই ধরনের একটা কুচরিত্র, এবং সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার সময় বিশ্ব সুন্দরী আছে। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কাছে সংবাদ পৌঁছার পরে ইব্রাহিম আলাইহিসসালাম সারারে বলছেন কথা যে তোমারে যদি ফেরাউনে কল করে আর দিকা আমার সাথে তোমার সম্পর্ক কি, তাহলে তুমি হইবে তুমি আমার ভয়, বিষয়টা বুঝুন যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আদমের সন্তান আমিও আদমের সন্তান, এই হিসেবে মুসলমান হিসেবে তুমি আমার ভয়, ফতোয়া দিয়ে দিছ। এই কথার কনফিউজ তৈরি হয়েছে অনেকে মনে করছে যে ইব্রাহিম আলাইহিস সালামে কি করে এই জীবনে কয়েকটা মিথ্যা কথা বলছেন, নাউজুবিল্লাহ, এটা হলো ভুল ধারণা। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা একটা কথা, তিনটা কথা দিয়ে আপনি এখানে আমার আলোচনার বিষয় নিতে। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন কল করছে, কল করার বাদে রুমের ভিতরে নিয়ে যখন ঢুকাইছে, তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নামাজ শুরু করেছে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলা বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালামে ভিতরে কি ঘটে, আমরা তো ক্যামেরা দিয়ে ওর বাহির করে দিলি, সিসিটিভি ক্যামেরা দিয়ে আল্লাহ রুমটার গ্লাসিং করিয়া দিলে কুদরতের মাধ্যমে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামে দেখতে পারো এই জিনিসটা যে ভিতরে কি ঘটে, তার আত্মার প্রশান্তি লাগে। কারণ তার ওয়াইফে ইয়া বললেন আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটাইছে না, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ থাকবো কে বল অথবা শয়তান ও সুবাসা দিব, মনের প্রশান্তির লাগে আল্লাহ সুবহানাহু তাআলায় গ্লাসের মতো করিয়া দিলে ইব্রাহিম আলাইহিস বাহির থেকে দেখা। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন তার কুম্মতরে আপ বাড়াইছে, তখন তাফসীরে দুইটা বক্তব্য পাওয়া যায়। একটা বক্তব্য হইল যে তার এই আপ প্যারালাইজ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, এরপরে
আরেক বক্তব্য পাওয়া যায় না, তার এই যে ববনে থাকতো ববনটা শেক করা শুরু করছে, ববনটা শেক করা শুরু করেছে কেন, এটা আল্লাহর কুদরত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের কিছু সাহাবি রোম সম্রাটের সাথে দেখা করতে হবে, রোম ঢুকার বাদে তারা তখন সালাম করতো আর কইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রোম সম্রাটের ববনে সব শেক করা শুরু করছে। তখন সম্রাটের জিজ্ঞেস যে তোমরা যে কলিমা পড়লা, এই কলিমা পড়ার বাদে আমার ভবনে শেখ করলো কেন? তারা বলে আমরা জানি না, বলে তোমরা তখন তোমরা মদিনা মুনাওয়ারা থাকার বাদে তোমরা কলিমা পড়ো শেখ করেনি? তারা বললেন না। তো ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত এটা, একদম তাফসির কারকের মতে ফেরাউনের ভবনে শেখ করা শুরু করছে। তখন ফেরাউনে বলছে যে তুমি আমার বদুয়া দিয়েছো, তুমি আমার আমার লাগে দোয়া করো যে আমি আর এই খাদ্য শরীর করি। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করছে, তার আবার শান্তি হয়েছে, দ্বিতীয়বার আবার হাত বাড়াইছে, আবার একই অবস্থা হয়েছে, এইভাবে তিনবার করছে। তিনবার করার পরে কইছে আমি আল্লাহর কসম খাইয়া হইলাম যে আমি আর দ্বিতীয়বার তোমার লগে এই ধরনের বাদ উদ্দেশ্য হাত বাড়াইতাম নাই, তুমি আমার লাগে দোয়া করো। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করার বাদে তার শরীর ঠিকই হয়েছে। এখন তার সিকিউরিটির দেখা হয়েছে যে এই মহিলা সম্ভবত কোনো জাদুকর, সুতরাং তারা কিন্তু সরাও, কিন্তু তার ভিতরে একটা ভয় রয়েছে যে আসলে এই মহিলা কিন্তু সাধারণ মহিলা, যার কারণে গিফট হিসাবে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিফট করছে। কারণ তখনকার সময়ে স্লেভ দাস দাসী গিফট করা ছিল সবচেয়ে বড় জিনিস, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিফট করছে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তশ্রিবাঞ্জন আয়া কইছেন সারা ঘটনা, আসলে ইব্রাহিম দেখছেন এই ঘটনা। এরপরে সৈয়দুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন ফিরিয়ে আইছেন, তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছেন যে সম্ভবত আমার কোনো সন্তান হইতো নাই, যে লক্ষ্য আমি দেখলাম এই হিসাবে আপনি যদি হাজেরারে বিবাহ করিলেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনার কোনো সন্তান দান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বিবাহ করছেন, আর বিবাহ করার পরে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেগনেন্ট হইছেন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা স্বভাবত মানুষের মধ্যে জেলাস থাকে, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইছেন কথা যে এই মহিলা রে এবং দুধের সন্তান রে এমন এক জায়গা দিয়ে রাখিয়া যাতে আমার চোখের আড়ালে যায়। তখন আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের মক্কা নগরী বাইতুল্লাহর কাছে রেখে আসেন, যেহেতু আল্লাহর উদ্দেশ্য হইল যে মক্কা নগরীরে আবাদ করা আর মক্কা মুকাররমারে আল্লাহ সুবহানাহু তাআলা আবাদ করা। ইব্রাহিম আলাইহিস সালামে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম এবং সাইয়্যিদা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাইতুল্লাহ পাশে রেখে আইছেন। আবার বাদে এই ঘটনা আমি এখানে আলোচনা করলাম, এখানে বিশাল একটা সমস্যা এবং বিশাল একটা প্রশ্ন দেখা দিচ্ছে। তাফসীরের কিতাবে আলোচনা করলে দেখা যায় যে কুরবানি ইসহাক আলাইহিস সালামের করা হয়েছে না ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করা হয়েছে, এটা লইয়া বিরাট ইখতিলাফ। একদল সাহাবাই কেরামের মতে ইসহাক আলাইহিস সালামের কুরবানি করা হয়েছে, একদল সাহাবাই কেরামের মতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করা হয়েছে, তাফসীর কেরাকও দুই ভাগে বিভক্ত হয়েছে। আসলে কিন্তু খারে কুরবানি করা হয়েছে, এটা বিশাল একটা কমপ্লিকেটেড মাসআলা, কিন্তু বাস্তব বিষয় হলো যে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করা হয়েছে এর সূক্ষ্ম দলিল হলো, নাম্বার এক হইল কুরবানির স্থান আছে মক্কা মুকাররমা, সুতরাং ইসহাক আলাইহিস সালাম মক্কাতে কোনো সময় আইছেন না, এই হিসাবে কুরবানির স্থান হইল মক্কা মুকাররমা, সুতরাং ইসমাঈল আলাইহিস কুরবানি করা হয়েছে। দুই নম্বর দলিল হলো সাহাবায়ে কেরামের অনেকেই কইছেন কথা যে দুম্বারে কুরবানি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইটার শিং বায়তুল্লাহর মধ্যে ঝুলানো আছিল অনেক দিন পর্যন্ত, মক্কা মুকাররমার অনেকেই বেশি হাজ্জাজ বিন ইউসুফের হামলার আগ পর্যন্ত এই শিংটা এই জায়গায় ঝুলানো আছে, এতে বোঝা যায় যে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করা হয়েছে। তিন নম্বর পয়েন্ট হইল কাব বিন আহবার নামক একজন ব্যক্তি ইহুদি থেকে মুসলমান হয়েছিল, আর ইহুদির আরেকজন আলিম মুসলমান হওয়ার বাদে তাদের দিকে নিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেসন, এবং উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগেও জিজ্ঞেস নিয়েছে যে আসলে কোরবানি খারে করা হয়েছে। তখন এই ব্যক্তি কইছে উমর ইবনে আব্দুল আজিজ রে দেহে খলিফাতুল মুসলিমিন, আসলে কোরবানি ইসমাঈল আলাইহিস সালামের করা হয়েছে, এবং এটা ইহুদি সম্প্রদায় জানে,
কিন্তু শেষ পর্যন্ত তারা তখন দেখছে যে কুরবানিটা একটা বিশাল ক্রেডিট, বড় কৃতিত্ব, যার কারণে তারা করছে কিন্তু তাওরাতের মধ্যে তারা ইসহাক আল জান্নাহ ঢুকে গেছে। আর কোরআনও কইছে এই কথা যে ইহুদি সম্প্রদায় এত ডেঞ্জার, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা, এরা নিজের হাতে তাওরাত লিখে নিত, লিখে আল্লাহর কিতাব হয়ে চালাই দিত, এটা সে তারা বদল করে। তখন তারা ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে ইসহাক আলাইহিস সালামের নাম ঢুকাই দিয়েছে, এর সাথে কনফিউজ তৈরি হয়েছে। আসলে ইসমাইল আলাইহিস সালামই কুরবানি হয়েছিল, কারণ যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় তাহলে কৃতিত্ব উম্মতে মুহাম্মদের দিয়ে চাইবে, যার কারণে তারা কইছে না কুরবানি হয়েছিল ইসহাক আলাইহিস সালাম। তো এটা হলো আসলে অথেন্টিক বক্তব্য, বাকি আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করেছিল যে হে আমার রব, হে আল্লাহ আমার একজন নেককার সন্তান দান কর। ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমি ইব্রাহিমের সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তানের। এতেই বোঝা যায় যে ধৈর্যশীল সন্তান বলতে ইসমাইল আলাইহিস সালাম, সামনে আলোচনা দেব, কারণ ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তী কথা হইছে ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি ইব্রাহিম রে একজন নেককার নবীর সুসংবাদ দিলাম অর্থাৎ ইসহাকের ব্যাপারে। আর ইসমাইল আলাইহিস সালাম রে ব্যাপারে কথা হইছে ওয়াবাশশারনাহু বিগোলাম, ওয়াবাশশারনাহু বিগোলামিন হালি, সুতরাং আমি ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম ইব্রাহিম রে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মেইন আলোচনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন ফালাম্মা বালাগা মাআহু আস-সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনী ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করা ইসমাইল আলাইহিস সালাম যখন সাইর বয়সে পৌঁছে, এখন সাইর বয়স বলতে কোন বয়স? কোরআনে কারিমে ইসমাইল ইসলামের বয়স কত আছে এটা ক্লিয়ার হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করা সাইর বয়সে যখন পৌঁছে, তো সাইর বয়স বলতে অনেক তাফসীরকারকের মতে আমরা দেশে দেখবা যে সন্তান হওয়ার বাদে বাপের সাথে দৌড়াদৌড়ি করে ছোট বাচ্চায়, আর বাপে কোনো কাজ করলে আপনার হেল্প করতে চায়, যদিও তার হেল্প করার ক্ষমতা নাই কিন্তু সাহেব আপনি হেল্প করতো, এই সময় বা সন্তানের লাগি মহব্বত বেশি হয়, আপনারা একমত এমন লাগে না? আর অনেক তাফসীরকারকের মতে এই বয়স হইল সাতটা কি তেরোর ভিতরে, কিছু কিছু তাফসীরকারকের মতে না, ইব্রাহিম ইসমাইল ইসলামের বয়স যখন নমাজ ফরজ হওয়ার বয়স হচ্ছে এই বয়সটা সাইর বয়স হওয়া উচিত। এরার দলিল হইল সূরা বানী ইসরাইলের 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান আরাদাল আখিরাতা ওয়া সআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যারা আখিরাতের লাগি সাই করে অর্থাৎ চেষ্টা চালায় তাহলে আখিরাতের লাগি সাই তারাই করবে যারা উপর ইবাদত ফরজ হইছে। সুতরাং ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের উপরে যখন নামাজ ফরজ হইছে এই বয়স পর্যন্ত অর্থাৎ 13 বা 15 ভিতরে তখন এই হুকুম গাইছে। আর এই বক্তব্যটা বেশি শক্তিশালী হওয়ার কথা, সামনের যে আয়াত আইব আয়াতের মধ্যে দেখা যাইব যে ইসমাইল আলাইহিস সালামের বক্তব্যে আনা হয়, ইসমাইল আলাইহিস সালামের বক্তব্য আনতে হলে ইসমাইল আলাইহিস সালামের উপরে যদি ইবাদত ফরজ হওয়ার বয়স না হয় তাইলে তো এই বক্তব্য আয় না। এতে বোঝা যায় যে হয়তো 13 থেকে 15 এর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির হুকুম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সাইর বয়সে পৌঁছার পরে ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালামে কইলা যে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার আমি জবাই করছি। বিষয়টা বুঝুন যে ক্লিয়ার শব্দ তোমার আমি জবাই করছি, কেন কিন্তু কুরবানি করছি স্যাক্রিফাইস করছি এই ধরনের শব্দ না হইয়া আল্লাহ করা যে ইব্রাহিম আলাইহিস সালাম আমি স্বপ্নে দেখছি তোমার আমি জবাই করছি। তাফসীরের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামে তিন রাত্রে স্বপ্নে দেখছো, আটি জিলহাজ স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠছেন,
এবং চিন্তা করছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান দেখা দিয়েছে না শয়তানের পক্ষ থেকে সম্মান দেখা দিয়েছে, যার কারণে এই আটি জিলহাদ লেখা হয়েছে তারবিয়া, ইয়াউমে তারবিয়া। এরপরে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামে নয় জিলহাদ আবার স্বপ্নে দেখছে, এর লাগে নয় জিলহাদ লেখা হয় ইয়াউমে আরাফা। এরপরে দশ তারিখ আবার স্বপ্নে দেখছে, এটা দেখো ইয়াউমুন নাহার কোরবানির দিন। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো ক্লিয়ার হয়েছেন গিয়া নয় তারিখে দশ তারিখ যে তার সন্তানকে কোরবানি করার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এর সামনে হুজুর বাবা আমি স্বপ্নে দেখছি তোমার আমি জবাই করছি, আন্নি আযবাহুকা আমি দেখছি তোমার জবাই করছি, ফানজুর মাযা তারা এই ব্যাপারে তোমার অভিমত তুমি ব্যক্ত করো। স্বভাবত প্রশ্ন জাগে যে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন তোমার সন্তানকে তুমি কোরবানি করো, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আইয়ুব সন্তানকে হাত পা বান্ধিয়া মাটির মাঝে ফালাই দিয়ে জবাই করে লিবা, এই জায়গার মাঝে ছেলের দিকে অভিমত নেই ফেললে ছেলের অভিমত কারণ হইল ইব্রাহিম আলী সাহেব বুঝাইতে স্যার এবাদতের লাগি শর্ত হইল প্রথমত নিয়ত সহি হইতে, অর্থাৎ যে এবাদত করব তার ইন্টেনশন থাকতে হইব, বুঝতে হইব, বুঝে এবাদত করতে হইব, যদি ইন্টেনশন না থাকে বুঝ না থাকে আর যদি আপনার আবেগে এবাদত করে তাহলে এই এবাদত অ্যাকসেপ্টেবল নয় গ্রহণযোগ্য নয়, অথবা কোনো লুবে পড়িয়ে এবাদত করছে অথবা নিজের জান বাঁচাইবার লাগি এবাদত করছে, এই ধরনের এবাদত এটা কি নাই অ্যাকসেপ্টেবল নয় গ্রহণযোগ্য নয়, এবাদতের লাগি নিজের ইমান লাগবো এবং সঠিক আকিদা লাগবো এবং বুঝে শুনে এবাদত করতে হইব। একজন মানুষের যদি বুকে বন্দুক ধরিয়া পড়ে যে এখন কলিমা পড় আর না মারিলি মুখ, এ যদি কলিমা পড়ে এই মুমিন হইতো নাই, ঠিক বন্দুক ধরিয়া যদি হয় কথা তোমার মারিলি মুখ আল্লাহরে গালি দো আর এই বান্দায় যদি আল্লাহরে গালি দিলে তার নিয়ত ঠিক থাকে খাবে হইতো নাই, কোরআন ক্লিয়ার কথা। যদি এই জিনিসটা যদি বুঝতো আমরা প্রতিবেশী রাষ্ট্র এই এই সমস্ত আপনার জানি মহলে, তাইলে মুসলমান যুবকের দরিয়া শ্রীরাম আর বন্দে মাতরম জবাই হইতো না, কারণ যদি কোনো মুসলমানের বিপদ বলিয়া শ্রীরাম কইলে বন্দে মাতরম কইলে তার ইমান নষ্ট হইতো নাই, ইসলাম অত সহজ নাই যে এটা হজুবাতার পানি দৈরি দিয়ে হবে, এই লাই করা হবে দিন দিনের কোনো জোর জবরদস্তি রায় কোনো ধরনের ভাগ্যবাধকতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসটা বুঝাইছেন এই কারণে যে আমি আমার সন্তানের অভিমত দিছি, যেমন বাপ এমন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কইছেন বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করছি তোমার অভিমত ব্যক্ত করো, আমরা সন্তান যদি ওইটা জবাব দিল না যে বুড়া এত শুনে আর খাওয়া পাইছেন না আমারে জবাই করেন, আপনি আপনারে জবাই করতে দেখলাম আর দেখতে বললেন না আমার জবাই করতে দেখলাম, ইসমাইল আল সাহেব জবাব দিচ্ছেন কালা ইয়া আবাতি ফাল মা তু উমার, হে আমার সদ্য পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হইছেন আপনি অগ্রসর হবা, সাতা দিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরি, অতি সত্তর আমার ধৈর্য ছেলেদের মধ্যে পাইবা। ওই যে আগের বাবার সার নাবি বিগোলামিন হালিম এই আয়াতের সাপোর্ট করে এই আয়াতের ইসমাইল জন্য পূরণ করা হয়েছে। এখন প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আমিন কে ফাটাইয়া ওহী প্রেরণ করতে পারতা হুকুম দিতে পারো তা তোমার সন্তানকে তুমি কোরবানি করো, এই রকম না দিয়ে আল্লাহ স্বপ্নের মাঝে তোমায় ছেড়ে দেখাই না স্বপ্নের মাধ্যমে হওয়ার উদ্দেশ্য হইল এটা নবী এবং রসুলের স্বপ্ন ওইটা ওহী, এর কারণে ইসমাইল ইসলাম জবাব দিছেন কালে ইয়া আবাতি ফাল মা তু উমার, হে আমার সদ্য পিতা যে ব্যাপারে আপনার হুকুম করা হয়েছে, বুঝা গেল নবী এবং রসুলের স্বপ্ন আপনার স্বপ্নের মতো নাই, নবী এবং রসুলের স্বপ্ন ওয়াহী। সৈয়দুরা ইউসুফ আলা নবী জিনা আলাইহিস সালামের সূর্যতারকে স্বপ্নে দেখছিলা ইয়াকুবের সামনে বুঝলা আহাদ আশারা কাউকাবাম ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, হে আমার সদ্য পিতা আমি স্বপ্নে দেখছি এগারোটা তারা চন্দ্র সূর্য আবার চিন্তা করে, ইয়া বলে সে বুঝে নিছেন যে এই সন্তান পরবর্তী সময় নবুয়তের উত্তরাধিকার হয় না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের ব্যাপারে সূরা মুহাম্মদ হয়েছে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখছিল সত্যই স্বপ্ন দেখছিল, আর সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেসেন ইয়া রাসূলুল্লাহ ওহির সূচনা কিভাবে হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন রুইয়াতুস সালিহা সত্য স্বপ্নের মাধ্যমে, এতে বোঝা যায় নবী এবং রাসূলের স্বপ্ন এটা ওহি এবং এটা শরীয়ত,
কিন্তু নবী এবং রসুল ছাড়া আর কেউ স্বপ্ন দলিল নাই, এটা ক্লিয়ার হওয়া দরকার। আপনি অনেক কিতাব পড়লে দেখা যে অমুক বুজুর্গে স্বপ্নে খেতেছই, অমুক সাবে কি স্বপ্ন তো স্বপ্ন লিখে কিতাব পড়িয়ে ভালাইছে, আর আমরা দেশের স্বপ্নের পর তো ঔষধ বেশি ফ্যাক্টরি বানাই খাই, বুঝছেন? এটা সব পাঠপালি এবং সব বয়া, কারণ আপনাই আপনি আমি যারা আছে আমরা ঘুমাইলে অজু যাই নি, যায় নবী রসুল ঘুমাইলে অজু যায়নি, যায় না খেলে, কারণ হলো নবী রসুল ঘুমাইলে তারা সব ঘুমায়, তারা দিল ঘুমায় না, আর আমরা ঘুমাইলে সব ঘুমাই যায়, কিন্তু দেখা যায় স্বপ্নে ভ্রাত ঔষধ দিয়ে ফ্যাক্টরি বানাই ফেলাইছি আর মানুষের ঘুমে কিনা, এটা পাঠফালি, কারণ আর নবী এবং রসুল ছাড়া আর খেয়েও স্বপ্ন ইসলামের দলিল নাই, এটা ক্লিয়ার জিনিস। একমাত্র নবী রসুলের স্বপ্ন ইসলামের দলিল, এটা বুঝাই পারলে যে আল্লাহ সুবহানাহু তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামরে এই হুকুম করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালামের মতামত দিয়েছিল, ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আব্বা আপনি আপনার হুকুমের প্রতি অগ্রসর হোক, আমার ধৈর্য শীল হতে পারিবা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু তাআলা যখন ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে দিছে মাটির মাঝে, জাবিন আরবিতে কয় কবালে কবালে সাইডে, যখন এই সাইডে মাটিতে লাগাই দিছে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবার লাগি, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান ইসমাইল তোমরা কিন্তু সাকসেস, অর্থাৎ তোমার সন্তান আমি চাইছি না, তোমার পরীক্ষা করতাম চাইছি, দুনিয়ার মানুষের দেখাইতাম চাইছি যে তুমি যে আমার কি পরিমাণ মানে প্রিয় খলিল, যত পরীক্ষা তোমার কাছে নিয়েছি সব পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছো, সুতরাং তোমার সন্তান জবাই করার মধ্যে আমার কোনো লাভ নাই। আমি এই জিনিসটা বুঝাইছিলাম যে শেষ বয়স সাইয়া যে সন্তান ইসলাম, এই সন্তানটা যখন আমি চাইছি তুমি কিন্তু সন্তানটা আমার হাত হস্তান্তর করার লাগি একেবারে সদা প্রস্তুত। ওয়ানাদাইনাহু আনজা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলে হে ইব্রাহিম, এখানে তাফসীরকারগণের মধ্যে আল্লাহ ডাক মানে জিবরিল আমিনে ডাক দিছে, কিভাবে ডাক দিছে তাফসীরে কিতাবে কইছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুয়াইয়া গলার মধ্যে ছুরি লাগাইছে, ছুরি লাগানোর বাদে এখন ছুরিতে খুব ধার দিছে যাতে সহজে ফাটি যায় কিন্তু গলা ফাটে না, কোনো তাফসীরকারগণের মধ্যে যে গলার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতের মাধ্যমে থামার মতো শক্ত করে দিয়েছেন গলাতে, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুশ দিয়েছেন গলার মধ্যে তখন গলা ফাটেন না, ওই সময় জিবরিল আমিনে গত সপ্তাহে আলোচনা মনে আছে আপনারা হাবিলে যে দুম্বা কুরবানি করছিল এই দুম্বারে জান্নাতের মাঝে রাখালি করিয়া বড় ঘর হয়েছে, এই দুম্বা লইয়া আইছেন জিবরিল আমিনে, জিবরিল আমিনে উপর থেকে আওয়াজ দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলা এইদিকে সন্তানের গলা কাটে না, আর উপর দিয়ে আবার শুনলো উপর দিকে সাইছেন সাইয়া তখন যে জিবরিল আমিন এবং দুম্বারেও দেখা, তখন জিবরিল আমিন বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর ইসমাইল আলাইহিস সালাম সূরির নিচে থেকে বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যার কারণে তিন ওজনের তাকবীর মিল্লা আমরা তাকবীর হইছি আল্লাহু আকবার। জিবরিল আমিনের ডাক দিয়া কইছেন কাদ সাদাকতা রুইয়া, হে ইব্রাহিম আল্লাহর খলিল নিশ্চয় আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সন্তান চাইছেন না, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার অন্তরের অন্তস্থল চাইছেন, আপনার আসলে নিয়ত কি তা ইন্টেনশন কি তা এটা আল্লাহ চাইছেন, এর কারণে কোরআন শরীফে কয়েছে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিঞ্জানালু তাকওয়া মিনকুম, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে পশুরে কুরবানি করো এই পশুর রক্ত মাংস অস্থি মজ্জা কোনটা আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে ইয়া তোমার অন্তরের অন্তস্থল কোন জিনিস আছে এই জিনিসটা পৌঁছে, অর্থাৎ তোমার নিয়ত কোনটা এই জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছে, তোমার এই পশুর মাংস পৌঁছে না, রক্তও পৌঁছে না, এবং তার আড্ডিও পৌঁছে না, মজ্জাও পৌঁছে না, এগুলো তো আমরা খাইয়েই ঠোলে ঠোলে ফেলাই দিই কি বল, কিন্তু আল্লাহ এখানে তোমার অন্তরের অন্তস্থল কোন জিনিস আছে এটা আমার কাছে পৌঁছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে যে নিশ্চয়ই আমি মুহসিনিন যারা যারা একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগি ইবাদত করে তারারে আমি এইভাবে প্রতিদান দিই। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আর নিশ্চয়ই এটা ইব্রাহিমের লাগি এবং দুনিয়া বসের লাগি একটা প্রকাশ্য এবং বড় ধরনের পরীক্ষা আছে। ওফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাইলের পরিবর্তে একটা বড় দুম্বা ফিদিয়া হিসেবে আমি ইব্রাহিমের কাছে
প্রেরণ করলাম আর এইটা দিয়ে কোরবানি করা হয়েছে। এই হলো আয়াতের সহজ অনুবাদ এবং আলোচনা। এর বেশি ডিটেল আলোচনা গেলে আমরা সবাই করার মতো নাই, কারণ এই আলোচনার মধ্যে কিন্তু আমরা ঘন্টা শেষ হয়ে গেছে। এখন আসল বিষয় হচ্ছে যে কোরবানির মধ্যে আমরা যে কোরবানি করি এর মধ্যে বেশ কিছু আমরা ভুল এবং মিস্টেক আছে, এগুলো আমরা জানা দরকার। নাম্বার এক, এই 10 দিন পর্যন্ত অর্থাৎ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যারা কোরবানি দিবা তারা লাগি চোখ, চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম এগুলা ক্লিন করা, এটা সুন্নত পরিপন্থী। কোরবানি দেওয়ার বাদে এগুলা করা হলো সুন্নত। যদি আপনি কোরবানি দেওয়ার বাদে এই আপনার চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন, তাহলে আপনি একটা কোরবানির সব পাইবেন। আর দ্বিতীয় জিনিস হইল এই 10 দিন রোজা রাখা মুস্তাহাব, কমপক্ষে আরফার দিন। আরফার দিন যদি কেউ রোজা রাখে তাহলে হাদিস হয়েছে পিছনের 1 বছর সামনে 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আর আরফা হইলো আমরা এই জায়গার মধ্যে শনিবারে, আগামী শনিবারে, এবং আগে হয়েছে যে তাকবীর এখনো করা মুস্তাহাব, কিন্তু নয় দিল আরফার দিনের ফজর থেকে লিয়া 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করা ওয়াজিব, 3 বার করা মুস্তাহাব। এখন আমরা আমাদের ভুল যেগুলা, নাম্বার এক, কোরবানি দেওয়ার সময় আমরা দোয়ার সময় যেটা আগে কোয়া হয়েছে যে এই পশুর হাড্ডি, মাংস, অস্থি, মজ্জা কিচ্ছু আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় আমরা নিয়ত এবং এখলাস। কিন্তু আমরা দেখা যায় কোরবানির গরু কেনার পরে অনেকেই গলার মধ্যে মালা দিয়া আর ফটো ছাড়ে, এর উদ্দেশ্য বিধায় বোঝায় যে আমি কতবার কোরবানি করতে দেব, এগুলা সেই। নাম্বার দুই, অনেক সময় কোরবানি আমরা দেশে যারা আমরা কোরবানি দিচ্ছি বা দেখছি, আপনারা দেখছেন অবশ্যই, আমি যেহেতু দেখছি, কোরবানির আগে কারা কারা কোরবানি দেরা এরা নাম পড়িয়ে শোনানি হয়, শুনছেন না আপনারা, তেলাওয়াত করা হয়। আচ্ছা এটা খারে শোনানি হয়, আল্লাহ রে না মানুষ রে? যদি মানুষের শোনানি হয় তো সিঁড়ি, আপনি এবার সব করবা গেলে এবার তো সবের জিনিস নাই, আপনি কোরবানি দিবে আপনার নিয়ত থাকবো, সুতরাং এই নাম পড়া এটা উচিত নাই। নাম্বার থ্রি, আমরা অনেক সময় কই কথা যে কোরবানি দিছে আমার নামে বাপের নামে, একথা ঠিক নাই, কারণ এবাদত হয় খান নামে, আল্লাহর নামে, সুতরাং কোরবানিটা হইব আল্লাহর নামে। দো ইন্না সালাতি ও নুসুকি, নিশ্চয় আল্লাহ আমার নামাজ আমার কোরবানি তোমার নামে, আর মুক্তি হইবার সময় হই আমার নামে, এটা না বুঝার কারণে এর লাগে শব্দ পরিহার করতে হইব যে আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করছি, বুঝাই তো পারছি। এটা হলো 3 নম্বর ভুল আমরা বাদে। 4 নম্বর ভুল হইল আমরা দেশে আরেকটা প্রথা আছে যে জবাই করার পরেই মোল্লার ফল্লা, কোরবানির বিনিময়ে যে মোল্লারে ফল্লা দিলে সেটা মানে কোরবানি বাতিল, আর কোরবানির গোশত কোরবানির কোনো অংশ বিনিময় হইতে পারে না। 4 নম্বর ভুল, কিছু মানুষ যারা গরিব অসহায় আছে এরা কোরবানির দিন দেখবা যে আপনার আমার বাড়িতে বিল করে আপনার হেল্প করা লাগে, এরপরে কোরবানির গোশতরে খাটলো টুকরা করলো আপনার হেল্প করলো, আপনি বললেন যে বড় রান্না দিলেও তারে কষ্ট করতে বেশি, শেষ কোরবানি বাতিল, কারণ কোরবানি বিনিময় হইতে পারে না। এর কারণে যারা গোশ খাটবো এবং যারা এই গোশ বানাইয়ে দিব তারে আপনি তার বিনিময় আগে দিতে হইবা, টাকা দেবা অথবা অন্যভাবে তার খুশি করবা, এরপর আস্তে গরু দিল এটা ভিন্ন মাসালা, কিন্তু তারে এই উদ্দেশ্যে দিন যদি যেহেতু কষ্ট করছে সুতরাং তারে আমি ও রান্না দিলাই অথবা গোশটা একটু বেশি দিলাই, এই ধরনের যদি নিয়ত থাকে স্বভাবত আমরা করিয়ে থাকি এটা কোরবানি বাতিল। এই ভুলগুলো কিন্তু আমরা মধ্যে অহরহ আছে, অনেকে হইতে পারেন যে আমরা আগে বুঝছিলাম না, আগে বসেও বুঝছিলাম না, ভুল ভুল হই যেটা ভুল হয়েছে এইটারে কিন্তু আল্লাহ মাফ করবা, কিন্তু সামনে দিয়ে যাতে সতর্ক হওয়া যায় যে আমার কোরবানিটা যাতে নষ্ট। এরপরের পয়েন্ট হইল যে আসলে কোরবানি দেওয়ার সবচেয়ে বড় বিষয় আছে যে পশু নিজে লালন পালন করিয়া কোরবানি দেওয়া, কারণ নিজে যদি একটা বিলাই ভালো এটা মহব্বত হইতে জানি বাজার থেকে ধরিয়ে এনে আমরা কোরবানি দিলা এটা সদরূপ মহব্বত হইল, এর কারণে আমরা আত্মীয় স্বজন যারা আছে এরা আমরা ইনকারিং করা দরকার, বলে অন্তত আর কিছু নাও একটা ছাগল বা একটা বেড়া সারা বছরে ফাইলে উঠাও এটা যাতে কোরবানি দিবা, তখন ওই মধ্যে কোরবানি ফিলিং পাওয়া দেখবো এবং কোরবানির আসল উদ্দেশ্য পালন হইব, কারণ বাজার থেকে কোরবানি গরু কিনে এনে দেওয়া তো ইজি, আগে আমরা মুরব্বী হলে গরু বা ছাগল ফালছ গড়ে টই দিছ, যদিও এই সময় গন্ডগোল আছে যে অনেক সময় মুরব্বী হয়ে যায় রে গড়ে হলা দামাটা এবার কোরবানি লাগে, আসলে হলা দামা উদ্দেশ্য নাই এটা আলো পড়ি যায়, এর লাগে উদ্দেশ্য রোলাটা দিলেন মানুষ যদি শুনে হলা দামা আর মূল উদ্দেশ্য হলে এটা আলো পড়ি যায়, এর লাগে দেখা তো অনেক সময় কোরবানির সময় যে এটা আমার কোরবানির যে গর্ত করছো ওখান থেকে আইটা দায়িত্ব পারে কি না, আর এটা যদি তার গর্ত করছো তো আইটা দায়িত্ব না পারে এটা আপনার টাইমটা জান্নাত নিব কি পারে, এর লাগে এগুলো কিন্তু মানে মানুষের দোকা দেওয়া যাইব আল্লাহর দোকা দেওয়া অসম্ভব।
এই জিনিসগুলো আমরা আমাদের ভুল ধারণা হয়, আর বিশেষ করে মনোভাবকে বিভিন্ন ধরনের আমরা অনেক সময় সমাপ করি যে এগুলো মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা এবাদতরে ইখলাসের সাথে লিল্লাহিয়তের সাথে যেভাবে করার এইভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ প্রশ্ন রাখলে আমি যাবো। জি আমার একটা জীবিত মানুষের লাগি তো কুরবানি ওয়াজিব, আপনার আপনি খাই কোন অসুবিধা নেই, সবাই হোক, কিন্তু আপনি যদি মান্যত মানুষ অথবা সৎকার দাঁড়িয়ে হিসাবে করুন, এটা আপনার হোক না, এটা গরিবের হোক, বুঝতে পারেন? আমরা মরারটাও হাইছি, জিতারটাও হাইছি, কিছু নেন, এটা আপনার দুর্ভাগ্য। আপনি এর লাগে কোরবানি আকিকা সবে খাইতে পারে, এবং এটা ইসলাম কত সুন্দর একটা চিন্তা বুঝে করা। আপনি যখন সৎকার দাঁড়িয়ে করবা, এটা গরিবের হোক, এটা আপনার নাই, কিন্তু আপনি বিয়ার কলিমা, আপনি কোরবানি আকিকা, এগুলো কিন্তু আসলে ধনীর হোক, এর অর্থ এটা না যে আপনি গরিবের খাওয়াইতে না, গরিবের তো অবশ্যই খাওয়াইবা, কিন্তু আপনার আত্মীয় স্বজন দিলে আপনি খাইতে পারবেন। কিন্তু আমরা দেখা যায় মরালটাও হয়েছি, জিতারটাও হয়েছি। এখন কোরবানির মাসআলা হইলো যে আপনার জীবিত মানুষের নামে যে কোরবানি দিবা, এই কোরবানি যদি যারা ওয়াজিব তারার নামে দেয়, যারা ওয়াজিব না তারার নামেও যদি দেয়, যেমন আপনার বাচ্চা কাচ্চা আছে এর নাম কোরবানি দিনা, এটা কিন্তু ওয়াজিব না, নফল, এটা আপনি খাইতে পারবা, আর এটা নফল। কিন্তু মৃত ব্যক্তির নামে যদি কোরবানি দেয়, এই বুঝতে আপনি টাচ করতে পারবেন, কারণ মৃতর নামে দিলে এটা সৎকা জারি হয়ে যায়। অথচ আমরা মরা যেটা খাইছি, এর কারণে খরচা মরাটা খাইছি, যেটা খাইছি। এক্সাম্পল হিসাবে আপনি যদি এই সাতজনের পক্ষ থেকে কোরবানি দিই, একটা গরু সাতজন দিচ্ছেন আপনার ফ্যামিলি, আর দুইজন দিচ্ছেন মৃত ব্যক্তির নামে, এই দুই অংশের আগে পৃথক করতে, পৃথক করিয়া এই দুই অংশ শুধু গরিব স্কিন দিলে দিব, এটা আমি কাজ করতে পারতে হয়, বুঝে নিতে পারছি, এটা হলো মাসআলা। কিন্তু আমরা মোরাল দেখাই ভালো লাগছি। এর পরের পয়েন্ট হইল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেব, এটা আমরা সমাজে আরেকটা কি আছে, আসলে যারা কোরবানি আমরা দিছি বা তার দেই আমরা আবেগ, এটা রসুলের প্রেম, কিন্তু অথেন্টিক মাসআলা হলো যে রসুলের নামে কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এবাদত শুধুমাত্র আল্লাহর লাগে, এবাদত রসুলের লাগে নাই। রসুলের কাছে রসুলের হকল আমরা রেখেছে দুরুদ ফওয়া, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরুদ ফড়া, এটা আমরা লাগে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব। আর আজানের পরে যে দোয়া আছে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসীলাতা ওয়াল ফাযিলা ওয়াবাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা পড়বো ইখলাসের সাথে, হাদিস হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার লাগি হাশরের মাঠে সুপারিশ করবা। সুতরাং এই দোয়া পড়া আপনার লাগি উচিত, আর আজান আর ইকামতের মধ্যে ওখানে দোয়া কবুলের হাদিস আছে, যদিও আমরা গল্প করি, কিন্তু রসুলের লাগি কোরবানি দিবার লাগে আল্লাহ হইছেন না, রসুল হইছেন না, যদিও একটা হাদিস পাওয়া যায় তিরমিজির মাঝে আলী রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের লাগি কোরবানি দিছ, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো যে এটা সনদ উদ্ধার করে, আর যদি সহি হইয়া থাকে তবু ওলামা কেরামের বক্তব্য হইলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাসাতো ভাই প্লাস দামান, এই হিসাবে ফ্যামিলির সদস্য হিসাবে আল্লাহর রাসূলের নামে কুরবানি দিয়েছে, যেভাবে আপনি প্রশ্ন করেন আমরা মৃত ব্যক্তির নামে আলী রাদিয়াল্লাহু দিয়া থাকুন, যদি তাই আল্লাহ রাসূলের নিজের সাসাতো ভাই অথবা ফ্যামিলির মেম্বার হিসাবে দিছ, কিন্তু আমরা রাসূলের নামে কুরবানি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, আর মৃত ব্যক্তির নামে দিলে এটা সদকা বলে লিখবে, ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। তারা আপনার খিল লাগি মানুষের আবেগের তারা ব্যবহার করো, তারা লাভের লাগি যে মানুষ আবেগ মানুষের মাঝে একটা আবেগ থাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এরপরে দিনের প্রতি, অনেক সময় অনেক কিছু ফজিলত তারা বর্ণনা করেন যেগুলো আসলে অথেন্টিক নাই, সুতরাং এটা দলিল বানানো দিক নাই। জি আমার বক্তব্য নাই, আপনার বলছেন মুদ্রা করলা একটা জন্য সামরা বেশ সামরা বেশি বেশি লাগে গীতা পড়া পারে মাদ্রাসার যায়
এরা কিন্তু অসহায় আছে, এরা এরা খায়, সুতরাং ঠিক আছে, কারণ মালিকের নিজে চামড়া যদি ব্যবহার করলে অন্য মাছ খালা, কিন্তু বিক্রি করলে যদি চামড়া মালিকের অসহায় হওয়া থাকে, এর লাগে চামড়া সহজে আমরা তো এতিমখানা দিলে হয়, এদের লাভ হচ্ছে ওটা যে বাংলাদেশ অসংখ্য মাদ্রাসা এতিমখানা আছে যেগুলো প্রচুর তার নিড আছে, আর মানুষ এমনি তো সহযোগিতা করতে নাই, এই চামড়া গুলো দিলে এই গরিব মাছ এগুলো ভাগ হয়েছে, ঠিক আছে। ঋণ থাকলে কোরবানি ঐব নেই, এটা অন্য মশলা, ঋণ থাকলে ঐব নেই অন্য মশলা, ঐব নিশ্চিত মশলা হলো যদি কেউ ঋণ থাকে তখন তার উপরে কোরবানি ওয়াজিব হইব, এটা মশলা হইতে পারে। একজনের যদি দেখা যায় এমন ঋণ আছে যে ঋণের কারণে হেজর জড়িত এবং তার কষ্ট, তখন তার লাগে কোরবানি মাফ, জাকাত মাফ, বুঝাই দিতে পারছি। কিন্তু ঋণ দুই ধরনের, এটা বুঝুন জানো, একটা সুখের ঋণ, একটা দুঃখের ঋণ। যারা গড় তিনটা পাঁচটা বিচ্ছন্ন রয়েছে মর্গেজ দিয়া, এরা ঋণ বিশাল ঋণ, কিন্তু এটা সুখের ঋণ, এটা দুঃখের ঋণ নাই। আর যে যত বড় ধনী, এ অত বড় ফকির, জানো দেখা জানি। আর আমাল্লাহ গরিব যদিও তার তো চিন্তা নাই, যার মানে দশটা পনেরোটা আছে তার ঋণ কিন্তু মিলিয়ন মিলিয়ন ঋণ, এই ঋণের লাগে কিন্তু চলিত নাই। কিন্তু বাস্তবেই যদি কোনো ঋণ তার ফেউরিলা থাকে, যে ঋণটা দিতে তার কষ্ট হয়, এই মানে সে লাগে জাকাত মাফ এবং কোরবানি মাফ, ক্লিয়ার হয়েছে? আর মৃত যারা আসো আমরা চারাকির থ্রুতে মনোহর সিরিয়া আছে, রোহিঙ্গা আছে, ওটা যদি ধরি খালি মৃত লাগিতে এইটা মানে এটা আপনি হরতাবার পর আরেকটা করা যায়, যেমন দেশ আপনি কোরবানি দেওয়ার পরে যখন ফসা দিই না, তো এই যে দেশের কোরবানি তো আপনি খাইতে না, এমনি না আমি না, এবার দেশের যারা দিবা এরা তো আগর মুসলিম অনুযায়ী চলরা যদি তা ওরা এখানে খায়, দেশের 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 কোরবানি তো আপনি খাইতে না, দেশের কোরবানি যদি গরিব মিসকিনে খায় তাহলে তো আর কোনো অসুবিধা নাই, সবটাই তার লেগে যায়। এখন নিজের যদি মানুষ থাকে, যেমন মনে হরকে আমার ভাই আছে, আমি আমার ফ্যামিলির দেরা, আর আপনি যেটা করে এটা আমার কাছে হয়েছে, যে টেলিফোন করে জিজ্ঞাসা হয়েছে তোমরা খার খান নামে কোরবানি দিচ্ছ, আমি বললাম যে এটা দরকার নাই, সোজা কথা কোরবানি দিয়ে আমার ফ্যামিলির পক্ষ দিয়ে দেবো হইব, আর নাম তোমার দেওয়া লাগতো না, আমার লাইলাম সে ক্লিয়ার কথা হইবা। এক দুই নম্বর হলে একটা কইয়া দিবা যে দুই নাম দিছি এই মৃতকের পক্ষ থেকে, যদি আপনার আপন ভাই পাঠিয়ে থাকে এই যে দুই নাম এগুলো তোমরা কাজ করে দিলে গরিব মিসকিন দিলে শেষ। আর আপনি যেটা কইছে এটাও দিতে পারবো, আপনি মনে করেন যদি এটা ঠিক আছে আমি চ্যারিটি দিলাইলাম নিরাপদ জায়গা, এটাও দিতে পারো, অসুবিধা নাই। কিন্তু দেশেও যারা কোরবানি দেওয়া আমার মনে করো ক্লিয়ার হয়ে দেওয়া দরকার, যেমন আমার দিকে নিয়েছে বলে তোমার কাছে আমার নাম হওয়া দরকার নাই, কোরবানি এটা আমার ফ্যামিলির পক্ষ থেকে দিলাম, আর নাম আল্লাহর কাছে আছে, তুমি বিসমিল্লাহ আল্লাহ উপর হয়ে বড় লাগে আপনারা উদ্র হলে তো নাম এখানে হওয়া লাগে, তারা হইব আপনারা খান খান নাম দেব লিস্ট দেব এটা কই টেলিভিশনে কই যা তো কেন হাসা কথা শেষ। কারণ এবাদতের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনারে আমি এত ভয় করি না, আমার উম্মতের গোপন শিরিক আমি যত বলবো গোপন শিরিক কোনটা, আল্লাহ রাসূল যে এক্সাম্পল দিছো একজনের নামাজও দাঁড়াইছে, আর নামাজও দাঁড়ানোর পরে আরেকজন মানুষ ঢুকছে আইয়া এর উপরে লম্বা ফরিদ দিছে বুঝাই তো কথা আমি নামাজি, এটা শিরিক। আবার এই তা মানে তাকাদা ইলাহাহু হাওয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি এই সমস্ত মানুষকে দেখছেন না যারা তার মনে মাহবুব বানাই দিছে, এর কারণ ইবাদতের মধ্যে কোনো ধরনের শখ করা, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ও মান সামা ইরাই ফাকাদ আশরাকা ও মান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো দেখাই পারলে শিরিক করলো, যে রোজা রাখলো দেখাই পারলে শিরিক করলো, যে সাদাকা দিলো দেখাই পারলে শিরিক করলো, আল্লাহ রাসূলের করা এই শিরিক আমার উম্মতের মাধ্যমে শিখবো, বড় শিরিক আমার উম্মতে করতে নাই। যার কারণে আপনারা আমি আগেও আলোচনা করছি জাকাত দিবার সময় দোকানও লিখিয়া দেয় জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়, এর অর্থ কি? এর অর্থ হলো সব করা, মাইকিং করা, মানুষের দেখা নেই, আর জাকাতের লুঙ্গি শাড়ি কিনিয়া দান করার অধিকার আপনাদের খেয়ে দিল, কারণ এটা আপনার ভাষা নয় গরিবের ভাষা,
জাকাত দেবুল আইছে তারা তো তারা হস্তান্তর করবা এখন সাউন্ড কি লোক ডাইন কি লোক থান ইচ্ছা আপনি টাকা দিয়ে হাতে দাই দাই শুধু পয়লা কই সুতরাং এগুলো ভুল ধারণা এগুলো থেকে আমরা উঠতে হবে কারণ আমাদের ইবাদত যাতে নষ্ট না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ আমরা দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম।